বাথটাবের মধ্যে হেয়ার ড্রায়ার কেন? হ্যাঁ ম্যাডাম, এটা এখানেই ছিল, তারটাও প্লাগ ইন করাই ছিল। প্রবাবলি কারেন্টের শক লেগে মৃত্যুটা হয়েছে। কিন্তু উনি হঠাৎ হেয়ার ড্রায়ার নিয়ে স্নান করতে যাবেন কেন? কিছুই তো মিলছে না। এই ফোন বাজছে, দামিনী ফোন করেছে। ঈশান, ধরবো না। কেন? দামিনীর ফোন ধরবে না কেন? দেখুন মা, দামিনী তো কেস ছাড়া অন্য কোনো কারণে ফোন করবে না। আর এই মুহূর্তে আমি ক্লান্ত, কোনো কেস টেসের মধ্যে আমি নেই, আমি আর পাচ্ছি না। বাবা, আমি কি শুনলাম? মানে কানটা ঠিক আছে তো? মানে আমি ঠিক শুনলাম? কে বলছি যে মাথাটা তো ছিল এতদিন, মানে কানটা যোগ হলো? না মা, আপনি ঠিকই শুনেছেন, আমি আর কেস টেসের মধ্যে নেই। আমি এখন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে থাকবো, মাছ ভাত খাবো, ভুঁড়ি বাড়াবো, কোনো কেস নেবো না। আর দেখুন, দামিনীকে তো আর আমি না করতে পারছি না, আপনি বরং ফোনটা ধরে বলে দিন যে আপনার জামাই এখন থেকে ওই অসাধ্য সাধন টাধন কিচ্ছু না, কার কি এলো গেলো আমার কিচ্ছু যায় আসে না, আমি এখন থেকে চোখে ঠুলি বেঁধেছি, আমি নিজের আখের গোছাবো, ব্যাস। কি তুমি ঠুকে বললে? না মামা, যা মনের কথা আমি তাই বলেছি। নিন নিন। হ্যাঁ, ঈশান কি বলছে রে? যা 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 যা, ওট ওট ওট, গিয়ে পুজো দে। না না, তোর পতিদেবতা বলছে অন্যের প্রবলেমে সে মাথা ঘামাবে না, শুধু নিজের আখের গোছাবে। বাবা, এরকম সুমতি! আচ্ছা, তাহলে তো আমাকে ফোনটা ধরতে হয়। হ্যাঁ হ্যালো দামিনী, বলছিলাম ঈশান আসল। কি তার মানে তো, তার মানে তো তানিয়া খুব বিপদে পড়বে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি ঈশানের সঙ্গে কথা বলছি, এক্ষুনি দাঁড়াও। কি হয়েছে মা তানিয়ার? ঈশান ঈশান, তোমাকে এক্ষুনি বেরোতে হবে। মানে কালকে পার্টিতে তানিয়ার সঙ্গে যে ভদ্রলোক ঝগড়া করছিল না, ওর নাকি ডেড বডি ওই বাথটাবে পাওয়া গেছে। মানে সন্দেহ করা হচ্ছে এটা এটা খুন। সে কি খুন? এটা তো পুরো ফিল্মি ব্যাপার হয়ে গেল, মানে রাত্রির বেলায় ঝগড়া, সকালবেলায় ডেড বডি। তাতে তো আমার কিছু করার নেই মামা, কে মারা গেল তাতে আমি কি করব? পুলিশ গেছে, পুলিশ নিজের কাজ করবে, আমার কিছু করার নেই। আরে এটা একটা কথা হলো, পুলিশ যদি কাজটা করতে পারতো তাহলে তো ওরাই করতো, তোমাকে ডাকতো না। শোনো, আমি আমি বলছি এই কাজটা তোমাকে করতে হবে, এখনই যেতে হবে। মামা, একটু জানলা দিয়ে উঁকি মেরে দেখো তো। ও কি দেখতে বলছো? ও ইয়ে, বুঝতে পেরেছি, সূর্যটা কোন দিক থেকে উঠেছে তো? হ্যাঁ, আমি শিওর শট আজকে পশ্চিম দিক থেকে উঠেছে, আর এই যে দক্ষিণা বাতাসটা বয়ে চলেছে সেটাও ওই পশ্চিম দিক থেকেই বইছে। এই সব ব্যাপারে কথা বলার বদভ্যাসটা ছাড়বি? এই বয়সে কানমোলা খাবি? না না, দেখুন মা, আমি আপনার একমাত্র মেয়ের একমাত্র বর, মানে আপনার এক এবং একমাত্র জামাই। কদিন আগে আপনি চেঁচামেচি জুড়ে দিয়েছিলেন আমি যেন কোনো বিপদে আপদে নিজেকে না জড়াই, আর এখন আপনি আবার এসব। না মানে আসলে তোমাকে যেতেই হবে, তার কারণ তানিয়ার থানা হলে মস্ত বড় একটা বিপদ হয়ে যাবে, আর আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। হ্যাঁ ঈশান, তুমি প্লিজ কেসটা নাও। মা আমাকে আগেও বলেছে তানিয়ার কথাও খুব ভালো মেয়ে, প্লিজ। হ্যাঁ, আর ওর ওই ঝগড়াটা সবার নজরে এসেছে কালকে। বলছিলাম যে মানে মিডিয়া জেনে গেছে তো, মানে ব্যাপারটা কিন্তু এখন অন্যরকম হচ্ছে, মানে যদি সত্যি লোকটা মারা গিয়ে থাকে তাহলে কিন্তু মানে অন্যরকম হয়ে যাবে। দিদি কিন্তু কারেক্ট বলছে। না না, সে আমি জানি মামা, দিদি ইজ অলওয়েজ কারেক্ট, মানে তোমার দিদি। ঠিক আছে, তাহলে তো আমাকে যেতেই হবে, মার আদেশ। আরে নতুন একটা ছবি আসছে না তানিয়া সেনের, মনে হচ্ছে সুপারহিট হয়ে যাবে, পয়মন্ত যখন দেখছে আর চিন্তা নেই। এ আবার নতুন কি, তানিয়া সেনের সব ছবি তো সুপারহিট। তানিয়া সেনের পোস্টার আসবে আর পয়মন্ত দেখবে না, তা কখনো হয় নাকি? বাহ, বেশ ইন্টারেস্টিং নাম তো, পয়মন্ত।
বলছি ম্যাডাম তাহলে বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। না না আমি অসাধ্য সাধনকে ফোন করেছি, ও চলে আসবে, একটু ওয়েট করে যান। ও তাহলে পুলিশ এই কেসটাতে অসাধ্য সাধনের সাহায্য নিচ্ছে, যাক ভালোই হবে, এই সুযোগে অসাধ্য সাধনকে দেখা হয়ে যাবে। দিদির কাছে সবটাই শুনলাম, বডিটা কোথায়? এই ক্যামেরা ধরো, অসাধ্য সাধন। আপনারা দেখছেন আমাদের চ্যানেলের পর্দায় আপনাদের সকলের প্রিয় অসাধ্য সাধনকে। ইনি সেই অসাধ্য সাধন যিনি নিজের দক্ষতায় একের পর এক কেস সলভ করেছেন। শুধু তাই নয়, এনার কাছে কোনো রহস্যই অসাধ্য নয়। উনি এসেছেন ফিল্মের বিখ্যাত নায়িকা তানিয়া সেনের মেকআপম্যান দিলীপ বসাকের মৃত্যু রহস্যের কিনারা করতে। এখন প্রশ্ন হলো, এই মৃত্যু কি একটা খুন? আপনারা সকলেই জানেন গতকাল প্রিমিয়ার পার্টিতে এই দিলীপ বসাক তানিয়া সেনকে আক্রমণ করেন এবং সেখানে উপস্থিত তানিয়া সেন ও ফিল্ম প্রডিউসার ললিত শাহ এই দিলীপ বসাককে হুমকিও দেন। তাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে বচসাও চলে। কী লুকিয়ে রয়েছে এই রহস্যের আড়ালে? উঠে আসবে কার নাম? আমরা আছি আপনাদের সাথে সারাদিন সারাক্ষণ, দেখতে থাকুন। কি বুঝছেন ঈশান, ইলেকট্রিক শক লেগেই কি মৃত্যু? হ্যাঁ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, তবে শকটা এমনি এমনি লাগেনি সেটা বেশ পরিষ্কার। শকটা লাগানো হয়েছে আর রহস্যটা সেখানেই। খুব সাবধানে সুইচটা অফ করে হেয়ার ড্রায়ারটা তুলে নিয়ে তারপর বডি তুলতে বলুন। হ্যান্ড শাওয়ারের তারের সঙ্গে হেয়ার ড্রায়ারের তারটাকে ইচ্ছে করে জড়িয়ে দিয়েছে দেখেই মনে হচ্ছে এটা যে একটা পরিকল্পিত খুন সে ব্যাপারে আমি নিশ্চিত। আমারও দেখে তাই মনে হয়েছিল, সেই জন্যই আপনাকে কল করলাম। বাড়িতে আর কে কে আছে, তারা জেরা করেছেন? অ্যাকচুয়ালি ওনার এই ফ্ল্যাটে উনি একাই থাকতেন, এমনকি কোনো কাজের লোক নেই। কেন? আশেপাশে কথা বলে যেটা জানতে পারলাম, উনি একটা অদ্ভুত উশৃঙ্খল জীবনযাপন করতেন, ফলে পরিবারের কেউই ওনার সাথে ছিলেন না, আর এই ব্যাপারে নেই বললেই চলে। তাছাড়া সম্পত্তি বা ওই ধরনের কোনো ইস্যুও নেই। তাহলে কেনই বা খুন আর কেই বা খুন করলো? সেটাই তো হলো কোটি টাকার প্রশ্ন ঈশান। আচ্ছা, কালকে প্রেস যে নিউজটা বানিয়েছিল তার থেকে লাভ নেই। প্রেস যেই খবর দেয় সেটা সবসময় স্বাস্থ্যকর খাবার হয় না, ভেজাল মেশানো থাকে, তাই জন্য কোর্টে কখনো খবরের কাগজের পাতাকে গুরুত্ব দেওয়া হয়। এখন পার্টিতে যারা ছিল তারা এই দুজনের মধ্যে একজনকে বা দুজনকেই সন্দেহ করবে, প্রডিউসার ললিত শাহ আর নায়িকা তানিয়া সেন, কারণ এই দুজনেই এই দিলীপকে ভালো মতন হুমকি টুমকি দেয়। হ্যাঁ মা, বলছি তানিয়া সেনের নম্বরটা আমাকে একটু মেসেজ করবেন। তোমায় কে ফোন করেছিল তানিয়া দি? পুলিশ। আমাদের আমাদের বাড়ি থেকে বেরোতে বারণ করেছে, ওরা বাড়িতেই আসছে। সে কি, ওরা কি ভাবছে? আচ্ছা ওরা কি ভাবছে সেটা আমি কি করে জানবো? আমাকে তার ফোনে বলেনি সে কথা, শুধু থাকতে বলেছে। পুলিশ এই কেসটায় বিবির জামাই কেউ ডেকেছে? তানিয়া ম্যাডাম, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন প্লিজ। আশা করছি আপনার মতো একজন মানুষের কাছ থেকে পূর্ণ সহযোগিতাই পাবো মিসেস সেন। শিওর, আমার থেকে সব রকম সাহায্য আপনারা পাবেন। দিলীপ, আই মিন দিলীপ বসাক, ও খুব বড় মাপের একজন শিল্পী, ওর মতন শিল্পীকে হারানোটা আমাদের সবার কাছেই খুব বড় একটা লস। পার্টিতে দিলীপবাবু হঠাৎ করে এসে আপনার কাছ থেকে টাকা চাইছিলেন, এটা কেন? মানে উনি কি টাকা পেতেন আপনার কাছে? না না, ও কোনো টাকা পেত না, টাকা চাওয়াটা ওর বদ অভ্যেস, টাকা নিত আর টাকা শোধ করতো না।
তাই আমিও আর টাকা নিত আপনার কাছ থেকে মানে কেন কোনো কারণ ছাড়াই নিত আসলে আসলে আমার সাথে ওর সম্পর্কটা তো কেমন ছিল ভালো হ্যাঁ খুব ভালো তাই তো আমার কাছ থেকেই টাকা চাইতো আসলে ও তো আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিল না তাই বেশ সম্পর্ক ভালো তাই টাকা চাইতো এছাড়া আর কোনো কারণ নেই তো আসলে আসলে দিলীপই আমাকে প্রথম মিস্টার ললিত শাহের সঙ্গে আলাপ করিয়ে দেয় তারপর ললিতজির প্রোডাকশন হাউসের ব্যানারে আমি একটা ছবি করি ছবি সুপারহিট হয় আর তারপর থেকে আমিও অনেক অফার পেতে থাকি নাম হয় তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার উত্থান ওই মেকআপ আর্টিস্ট দিলীপ বসাকের হাত ধরে তাই তো সেটা দিলীপ মনে করত অবশ্য আমিও যে একেবারে সেটা অস্বীকার করি তা নয় আর সেটার প্রতিদান স্বরূপই ও আমার কাছ থেকে টাকা চাইতো নেশা করবে বলে আমিও ইনিশিয়ালি দিতাম কিন্তু দিনে দিনে ওর চাহিদা বাড়তে থাকে আর চাহিদা বাড়তে বাড়তে একদিন মাত্রা ছাড়ায় আর টাকা দিতে অস্বীকার করলেই চিৎকার চেঁচামেচি অসভ্যতামো করে সিন ক্রিয়েট করতো আমারও যে একটা সম্মান আছে এটা তো দিলীপ ভুলেই যেত প্রোডিউসার ললিত শাহকে দেখলাম আপনাদের মাঝখানে এসে ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন উনি একটু বেশি রকমের রিয়্যাক্ট করছিলেন এটার পেছনে কোনো কারণ আছে আসলে আমার নামের সাথে তো শাহ প্রোডাকশনসের একটা নাম জড়িয়ে আছে না মানে আমার ইমেজের সাথে ওদের ইমেজের একটা আমার মনে হয় সেই কারণেই ললিতজি এতটা রিয়্যাক্ট করেছেন টাকা না পেয়ে দিলীপ বসাক আপনার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিল আর আপনি ওকে খুন করলেন ভয় পেয়ে ম্যাডাম শুনুন আপনার ক্যারিয়ারটা কিন্তু আমি জাস্ট এক মিনিটে শেষ করে দিতে পারি শেষ করে দিতে পারি ফিনিশ 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 পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে টাকা না পেয়ে দিলীপ বসাক আপনার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিল আর আপনি ওকে খুন করলেন ভয় পেয়ে না এসব আপনি কি বলছেন না না ভয় পাওয়ার কোনো কারণ নেই সন্দেহ করাটা আমাদের কাজের একটা নিয়ম আপনাকে কাল পার্টিতে দেখলাম কিন্তু আলাপ হয়নি আমি ঈশান চ্যাটার্জি উনি দামিনী সেন আর আপনি আমি এশা চৌধুরী আপনার পরিচয় আমি তানিয়াদের হেড ড্রেসার কি বললেন আরেকবার বলুন হেড ড্রেসার অদ্ভুত কিরম কাকতালীয় ঘটনা তাই না আপনি হয়তো জেনে গেছেন যে খুনের অস্ত্র একটা হেয়ার ড্রায়ার আর এশা আপনার হেয়ার ড্রেসার দুটো কেমন কাছাকাছি শব্দ তাই না হেয়ার ড্রায়ার হেয়ার ড্রেসার ঠিক যেন মুদ্রার রিপিট আর ওপিট আচ্ছা তানিয়া যেই হেয়ার ড্রায়ারটা দিয়ে খুন হয়েছে সেটা বোধ হয় আপনার নয় আমার তো সব জিনিস এশার কাছেই থাকে বাহ এশা একবার দেখাবেন হেয়ার ড্রায়ারটা যা দেখুন দামিনী কেমন ঝকঝক করছে ঠিক যেন নতুন এটা আপনি কতদিন হলো ইউজ করছেন এই বছর খানেক হবে বছর খানেক কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে না যে এটা বছর খানেকের পুরনো এটার বিল দেখাতে পারবেন আপনি বিল
আসলে শুটিং এর সময় ওটা শিলিগুড়ি মার্কেট থেকে কিনেছিলাম, তো ওনারা আর কেউ বিল দেননি। আপনি কিনেছিলেন? হ্যাঁ আমি কিনেছি। দেখুন, মিথ্যে কথা বললে কিন্তু পরপর অনেক কিছু মনে রাখতে হয়, না হলে সব গুলিয়ে গোলাপ ফুল হয়ে যায়। মনে রাখতে পারবেন তো পরপর এতগুলো মিথ্যে? না না, মিথ্যে কথা বলতে যাব কেন, আমি তো একদিনই সবটা জানতে পেরে যাব। কোন ছবির শুটিং, কতদিন বাইরে শুটিং ছিল, মেকআপ ম্যান কে ছিল, লোকেশন থেকে শিলিগুড়ি মার্কেট কত দূর, সব। যত মিথ্যে কথা বলবেন আপনার মাথাটা তত জোরে ঘুরবে। আসি, চলো। কি ব্যাপার এসব? এটা কার? এটা তো আমার হেয়ার ড্রায়ার নয়। কালকে শুটিং এর প্যাক আপের পর দেখি ব্যাগে হেয়ার ড্রায়ারটা নেই, তাই নতুন একটা কিনে নিয়েছি। তার মানে তুই ঈশান বাবুকে মিথ্যা কথা বললি? এশা কি আমাকেও মিথ্যা কথা বলছে? ললিত, কিউ কিউ গিয়া তুমি, কিউ গিয়া তুমি তানিয়া? কেন, কি করেছি আমি? তানিয়া, তোমার ভাগ্য ভালো আছে, দিলীপের মোবাইলের ট্রেস পুলিশ পায়নি, নাহলে ওই জেল আছে না ওখানে ঘানি টানতে। তোমার লোকরা ভালো কাজ করেছে যে মোবাইলটা সরিয়ে দিয়েছে। এসব কি আবল তাবল কথা বলছো তুমি? আমি আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। তোমার মনে হয় খুনটা আমি করিয়েছি? ললিত, আমি কি পাগল? যদি এই খুনটা করাতেই হতো তাহলে আমি অনেক আগে করাতাম। এখন এত বড় একজন নায়িকা হয়ে যাবার পর এই রিস্কটা আমি কেন নেব, কেন নেব বলো? কিন্তু তোমার পিছনে যেভাবে ও, আর তারপর সবার সামনে দিলীপ যেভাবে কাল সিন ক্রিয়েট করলো, তারপর জেনে শুনে আমি আমি এটা করাবো? সবাইকে জানিয়ে শুনিয়ে নিজের ক্যারিয়ারটা আমি কেন নষ্ট করতে যাব? দ্যাট ইউ নো বেটার। হ্যাঁ, তুমি কি করবে তোমার ক্যারিয়ার নিয়ে? ওকে, আরে খুনের কথা তুমি আমাকে লুকোচ্ছো কেন? হ্যাঁ, আমি কি পুলিশকে বলে দেবো? ললিত, এশার থেকে আমার হেয়ার ড্রায়ারটা চুরি গেছে, আর তুমি যেভাবে কথা বলছো তাতে তো আমার মনে হচ্ছে এশাকে কাজে লাগিয়ে তুমিই খুনটা করিয়েছো, আর এখন আমার ঘাড়ে দোষটা চাপাচ্ছো। ক্যা মানে আমি খুন করেছি? আমার তো সেরকমই মনে হচ্ছে ললিত, তোমার কথাই মনে হচ্ছে, কারণ দিলীপ বেঁচে থাকলে যে তোমার খুব অসুবিধা হচ্ছিল। হেই লিসেন তানিয়া, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। হ্যাঁ, বাড়াবাড়ি? বাড়াবাড়িটা তুমি শুরু করেছো ললিত। নিজে খুনটা করে এখন এমন ভাব দেখাচ্ছ যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। তোমার কেউ ক্ষতি করলে তুমি যে তাদের কি হাল করো সেটা কি আমি জানি না ভেবেছো? ও তাই, তোমার যারা ক্ষতি করে তাদের তুমি পূজা করো, তাই? হ্যাঁ তাই তো। এই আমাকে বলে কেউ না, আমাকে কিন্তু খেপিও না, তোমার অনেক সিক্রেটস আমার জানা আছে, সেটা সবাই জেনে গেলে না? থামো, তোমারও অনেক সিক্রেট আমার জানা আছে ললি, তার আমি যদি মুখ খুলি না? এই শাট আপ। হ্যাঁ, দিলীপ তোমাকে ব্ল্যাকমেল করতো, আর তুমি আমাকে নিয়ে যে কথা বলছো না সেটা কেউ বিশ্বাস করবে না। আর হ্যাঁ, তুমি যদি নিজের ভালো চাও না তাহলে এ ব্যাপারে এই মামলায় কোনো কথা বলবে না, মুখ বন্ধ রাখবে। হ্যাঁ, আমি দেখছি কি করে এই মামলাটা হাত ধামাচাপা দেওয়া যায়। কিরকম একটা ধোঁয়াশা লাগছে, খুনটা তাহলে কে করলো? এশা, দেখেন কিউ?